বন্ধুরা, আপনারা যারা অনেক বড় বড় লোকের প্রেজেন্টেশন দেখেন, সেখানে দেখা যায় যে তারা কিছু ইন্টারেক্টিভ চার্ট দিয়ে তাদের প্রেজেন্টেশনটা তৈরি করে। বন্ধুরা, আজকে আমি তেমনই একটা ইন্টারেক্টিভ পিক্টোগ্রাফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিছু ডাটাবেস থেকে কিভাবে আপনি সেখানে পিক্টোগ্রাফ তৈরি করবেন। দ্যাট মিন্স আইকন হোক, ছবি হোক, ফটো হোক, যেটা দিয়েই হোক, আপনি সেটাকে কিভাবে চার্টে রূপান্তর করবেন। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বেড়ে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনারা স্ক্রিনে ছোট্ট একটা পিক্টোগ্রাফ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার দেখাচ্ছে। আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের ডাটাবেজ এবং পিক্টোগ্রাফের চেহারা দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব এই পিক্টোগ্রাফটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং সেটাকে কিভাবে ফরম্যাটিং করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারি। বন্ধুরা, প্রজেক্টে ঢোকার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কুইজ অথবা কোশ্চেন করে রাখতে চাই, সেটা হচ্ছে আমি কিবোর্ড থেকে কি প্রেস করতেছি যেই কারণে আমার টোটাল ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা আমার এই যে চাপাচাপি 1 এবং 2 এবং ম্যাজিক টিউটোরিয়ালটি দেখেছেন তারা হয়তো বা অলরেডি বুঝে গেছেন, তারা অবশ্যই উত্তর দিবেন যে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। আর যারা চাপাচাপি 1 এবং 2 এই দুইটা ভিডিও দেখেননি তারা অবশ্যই অবশ্যই দেখবেন, কারণ আপনার জীবন পাল্টে দেওয়ার মতো দুইটা ভিডিও। বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রজেক্টে চলে যাচ্ছি। আমাদের যে পিক্টোগ্রাফটি তৈরি করা আছে এটা আমরা সিম্পলি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। ওয়াও, কি বের হয়ে গেল ভিতর থেকে! এটা হচ্ছে আমাদের আইকন, যেই আইকন দিয়ে আমরা আমাদের পিক্টোগ্রাফটি তৈরি করেছি। আমরা পিক্টোগ্রাফ তৈরি করার জন্য প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ডাটা লাগবে, অথবা যেই ডাটা বেজের উপরে বেস করে আপনি আপনার পিক্টোগ্রাফটি তৈরি করতে চাচ্ছেন সেই ডাটা বেসটি আমি সিলেক্ট করলাম। দেন সিম্পলি চলে যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা ছোট্ট একটা চার্ট তৈরি করব, সেটা কি 2D ক্লাস্টার্ড বার চার্ট। এইটা ন্যাংটা বাচ্চারাও পারে, আপনিও পারবেন। আর আপনি যদি না পারেন তাহলে অবশ্যই আমার বেসিক কোর্সটা দেখে আসবেন, সেখানে 37 না 38টা ভিডিও দেওয়া আছে, সেখানে এই চার্টের আলোচনাও আছে। সেই ভিডিওটা দেখে আসলে আপনি চার্ট ইজিলি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এটা আমাদের একটা সাদামাটা চার্ট, এটাই আমরা আমাদের পিক্টোগ্রাফটি ইনসার্ট করব। তার আগে আমি এখানে এই চার্টটা একটু অবয়বটা চেঞ্জ করে নিতে চাচ্ছি, ফরম্যাটিংটা একটু করে নেই, তো এটা আমাদের এটা দরকার নেই। সিম্পলি লাথি মেরে দিলাম, এখান থেকে এই গ্রিডগুলো উঠিয়ে দিলাম। দেন এই চার্ট আমরা চার্টটাকে সিলেক্ট করলাম, দেন এই ফরম্যাটিং থেকে আমাদের চার্টটা আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে এই চার্টের আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে তো ডিপ কালার দরকার নেই, আমরা এইটাকে কালারটা চেঞ্জ করে এখানে আমরা দিব হচ্ছে ব্ল্যাক, একটু বড়, একটু বোল্ড। আর কোথাও আছো দাদা তুমি? ওকে, এটা আছে, এখানে এমপ্লয় আছে, এই আপাতত আমাদের এতটুকুই থাক, এর বেশি আমাদের দরকার নেই। তো আমাদের মোটামুটি চার্টের অবয়বটা আমাদের ঠিক হয়ে গেছে। এবার আমরা কি করি, এই চার্টের গায়ে ক্লিক করে আমরা কি করব, এখানে যখন মাউসের কি যে লেফট কি সেটা দিয়ে সিলেক্ট করলে আমাদের প্রত্যেকটা বার এই সিরিজগুলো সিলেক্ট হয়ে যায়। বন্ধুরা, প্রথমে আমি এই পিক্টোগ্রাফের সিম্পল মেথডটা দেখাবো, দেন হচ্ছে অন্য আর একটা মেথড দেখাবো। তো আমরা এখানে এই পিকচারগুলো ইনসার্ট করবো, এই পিকচারগুলো ইনসার্ট কিভাবে এখানে কিভাবে নিয়ে আসছে সেটা তো অবশ্যই জানেন, আর যদি না জানেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ইনসার্ট, দেন যাবেন হচ্ছে পেজে, এই পিকচারে, দেন হচ্ছে দিস পিসি অথবা অনলাইন পিকচার, আপনার হার্ড ডিস্কে রাখা আছে আপনি হার্ড ডিস্কে চলে যাবেন। ওকে, দেন হচ্ছে এখানে রাখা আছে, এখানে আমি ক্লিক করলাম এই চারটা, সাপোজ আমি এইটা নিয়ে আসতে চাচ্ছি, আচ্ছা আর একটা নিয়ে আসি যেহেতু আর একটা আছে, ইনসার্ট দিলাম, চলে আসছে। এবার এটাকে এভাবে ছোট করে নিতে পারেন আপনার যতটুকু দরকার। ওকে, আমাদের চার্ট চলে আসলো। এবার আমরা কি করব, যেই চার্টটা দিয়ে আপনি পিক্টোগ্রাফ তৈরি করতে চাচ্ছেন সেই চার্টটা আপনি সিলেক্ট করবেন, হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি অর্থাৎ কপি, রাইট বাটন কপি, যেটাই আপনার পছন্দ। এই চার্টের আপনি ফরম্যাটিংও করতে পারবেন, এই যে এটা আমি দেখাচ্ছি না। ওকে, এবার হচ্ছে এই আইকনটা কি করব, আমি এখানে 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 সব জায়গায় দিয়ে দেবো, সেটা কি করব, এই চার্টের গায়ে ক্লিক করব, দেন সিম্পলি রাইট বাটন প্রেস করে সেক্ষেত্রে আমাদের ফরম্যাট ডাটা সিরিজ, ফরম্যাট ডাটা সিরিজে কি এই যে আমাদের ফিল হ্যান্ডেল আছে যে এই যে বালতির মতো জিনিসটা, এই বালতির জিনিসের গায়ে পিকচার অর টেক্সচারে ফিল এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এটা ইনসার্ট হয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছি, এইটাকে আমরা কপি করলাম, এইটাকে ক্লিক করলাম, এখানে ফিল হ্যান্ডেলে গেলাম, দেন পিকচার গ্রাফ, এখানে ক্লিক করার পরে আপনার ক্লিক করবো হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মানে কি, মানেটা হচ্ছে বন্ধুরা, আমি আমার 150তম ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্সে দেখিয়েছি যে এবার এটা নিয়ে আরও ভিডিও আছে, ক্লিপবোর্ডের আলাদাই ভিডিও আছে পেস্ট নিয়ে, যেটা হচ্ছে আমরা যে কোনো কিছু কপি করি সেটা কিন্তু অবশ্যই এই যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে কিন্তু থেকে যায়, এবং এখান থেকে ইনসার্ট করতে করতে অনেকগুলো আমাদের পেস্ট কিন্তু কাজ করা যায়, এটা আমরা দেখেছি ভিডিওতে।
তো সেই রকমই আমাদের কপি করা জায়গা থেকে ক্লিপবোর্ডে নিয়ে আসলাম। যেমন দেখেন এখন কিন্তু এটা স্ট্রেস অবস্থায় আছে, এই যে স্ট্রেস, দ্যাট মিন্স এটা চাপা হয়ে গেছে, এটা মোটামুটি এটা বেশি বেশি চাপা হয়ে গেছে। এখন এটা আমরা কী করবো, স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসবো। সেটা করার জন্য আমরা স্ট্যাকে ক্লিক করবো। স্ট্যাকে ক্লিক করলে দেখেন আমার পিকচারটা কত সুন্দর হয়ে গেছে। এবার এখানে আমরা ডাটাটা দেখতে চাই, ডাটাটা দেখতে কীরকম দেখেন, আমরা রাইট বাটন করবো, দেন হচ্ছে অ্যাড ডাটা লেভেল, দেন হচ্ছে অ্যাড ডাটা লেভেল। এখানে ডাটাটা হয়েছে, হোয়াইট কালার আছে, হোয়াইট কালার থেকে আমরা এখানে এটাকে ব্ল্যাক করে দিলাম, বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। এখন দেখেন আমার এই পিক্টোগ্রাফটি চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন্স আমার কাজ হয়ে গেছে। এবার যদি আমি কিবোর্ড থেকে সেই কাঙ্ক্ষিত কীটি যদি আমি প্রেস করি, তাহলে দেখেন আমার পিক্টোগ্রাফ প্রাথমিক অবস্থায় কিন্তু হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এটা কিছু চেঞ্জ করব। এই পিক্টোগ্রাফের গায়ে ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে ওভারল্যাপ, এটাকে যদি আমি আরেকটু ছোট করি, দাদা দেখেন পিক্টোগ্রাফটা কত সুন্দর দেখাচ্ছে। এবং এবার যদি বালতিতে ক্লিক করি, বালতিতে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্ট্যাক এবং স্ট্যাক উইথ স্কেল। এটা যদি আমি একটু প্রথমে দেখাই, যেমন দেখেন এখানে হচ্ছে কিন্তু দুইটা আইকন, দেন হচ্ছে এখানে হাফ, দ্যাট মিন্স আড়াই, তার মানে আড়াই এর দ্বিগুণ যদি হয় পাঁচ, এখানে তিনের দ্বিগুণ হচ্ছে ছয়, আর এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দ্যাট মিন্স সাত দুগুণী চোদ্দ, আর এখানে হচ্ছে এক পনেরো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত দুগুণী চোদ্দ, আর এখানে হচ্ছে এক পনেরো। এইভাবে এটাকে ডাবল ডাবল করে পিক্টোগ্রাফটা তৈরি হয়েছে। এবার যদি আমরা এখানে একটু স্ট্যাক অ্যান্ড স্কেল উইথে দেই, তাহলে দেখেন যে যেটায় যতটা পিকচার থাকার কথা সেইটায় ততটা পিকচারই থাকবে। আমরা আবার রিফ্রেশ দিলাম, এখানে দুইটা পিকচার থাকবে, এখানে ছয়টা পিকচার থাকবে, এখানে চোদ্দটা, দ্যাট মিন্স এখানে যতটা লেখা থাকবে ততটা পিকচারই এখানে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের এই স্ট্যাক, যেটা স্ট্যাক অ্যান্ড স্কেল সেটা। এখানে আরেকটু আপনি করতে পারেন, যেটা হচ্ছে একটা আইকনে আপনি কয় বা কয়টাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। এখানে দুইটা আইকন মানে দুই, এখানে ছয়টা আইকন মানে ছয়টা, দ্যাট মিন্স একটা আইকনকে ওয়ান হিসেবেই সে কাউন্ট করবে। এই যে সেই ওয়ান, ওয়ান আইকন ওয়ান, এখানে যদি আমি টু দেই তাহলে ওয়ান আইকন মিন্স হচ্ছে টু। এই যে দেখেন ওয়ান আইকন মিন্স টু, থ্রি আইকন মিন্স সিক্স, দ্যাট মিন্স এখানে চোদ্দোটা সাতটা আছে, এখানে উনিশটা সাড়ে নয়টা আছে, এখানে একুশটা সাড়ে দশটা আছে। ওকে, দ্যাট মিন্স ওয়ান আইকন ইজ টু হচ্ছে এখানে যে টু দেওয়া আছে সেটা। আপনি যদি চান এখানে থ্রি দিবেন তাহলে আবার এখানে আবার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে অর্থটা হলো এই আইকনটাকে, এই যে স্ট্যাক অ্যান্ড স্কেল, এখানে আপনি কতভাবে রিপ্রেজেন্ট করাতে চাচ্ছেন সেই জিনিসটাই এখানে দেখা যাচ্ছে। আমি এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমি আপাতত দেখাচ্ছি শুধু স্ট্যাক দেওয়া, স্ট্যাক দিলে হয় কি এটা স্কোয়ারটা ঠিক থাকে। এবার এই যে ল্যাপসটা আছে, যে আমাদের গ্যাপটা, এই গ্যাপটা আপনি চাইলে পূরণ করে দিতে পারেন, বড় ছোটো যেটা আপনার ইচ্ছে। ওকে, আপাতত আমরা এতটুকুতেই রাখলাম। এখন আমাদের এই পিকচারটা দিয়ে আমাদের চার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা আপনারা প্রথমেই দেখেছেন যে আমার দুইটা বা তিনটা ক্যাটাগরির ছবি আছে। ওকে, কোনো সমস্যা নেই। সেটা কী করবো আমরা, এখন সাপোজ এই আইকনটা আমি দিতে চাচ্ছি কপি, দেন হচ্ছে আমার মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে একবার ক্লিক করব, তাহলে টোটাল এই যে সিরিজটা, এই সিরিজটা সিলেক্ট হচ্ছে। দেন হচ্ছে আমি যদি দ্বিতীয়বার আরেকবার প্রেস করি তাহলে শুধু সিঙ্গেল সিলেক্ট হবে। এই সিঙ্গেল সিলেক্ট হওয়ার পরে সিম্পলি আমরা প্রথমে যে চার্টটা তৈরি করেছিলাম সেটা ক্লিক করে, এই যে বালতিতে ক্লিক করার পরে ক্লিপবোর্ড আমার এই যে এখান থেকে এটা চলে আসছে। আবার যদি আমি এখানে এইটাকে যদি কপি করি, দেন হচ্ছে এই ক্লিপবোর্ডে রাখি, এখানে এই যে এক সিঙ্গেল ক্লিক করলাম, এখানে সবগুলো সিলেক্ট হয়েছে। আমি যদি আর একটা ক্লিক করি তাহলে এটা একটা সিঙ্গেল সিলেক্ট হবে। দেন হচ্ছে এই ক্লিপবোর্ডে দিলাম, আমার এটা হয়ে গেল। এবার যদি আমি এইটাকে কপি করি, কন্ট্রোল সি, দেন হচ্ছে এই জায়গায় রাখলাম, আর একটা সিলেক্ট করলাম, মানে ক্লিক করলাম, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে আবার ক্লিপবোর্ড, ওকে হয়ে গেল। এরপর যদি আপনি এইটাও নিয়ে আসতে চান, আমরা যদি আবার নতুন আর একটা পিকচার আনতে চাই, সেক্ষেত্রে দিস ডিভাইস, এখান থেকে আপনি পিকচার আনতে পারবেন, আপনার নতুন যে পিকচারটা পছন্দ হবে, সাপোজ আমরা এটাকে দিতে চাচ্ছি, কোনো সমস্যা নেই। এখন আমাদের পিকচারটা চলে আসছে, আমরা পিকচারটা এখানে রাখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে রাখলাম, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, ফিল, ক্লিপবোর্ড। ওকে বন্ধুরা, দেখেন প্রাথমিক অবস্থায় আমাদের পিক্টোগ্রাফ কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা সেই কীটা প্রেস করি, তাহলে দেখেন আমাদের পিক্টোগ্রাফটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার যদি আমরা চাই এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিতে পারি, এগুলো ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট, সবগুলো ডিলিট। এখন দেখেন আমার এই পিক্টোগ্রাফটা কত সুন্দরভাবে কিন্তু এখানে রিপ্রেজেন্ট হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ দেখিয়েছি আমরা এখানে কপি পেস্ট করে, এবার দেখা হচ্ছে অন্য আর একটা সিস্টেম। তো আমরা এখানে এই চার্টটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রাইট বাটন, রাইট বাটন করে ফরম্যাট ডাটা সিরিজ, এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম, সেটা
সেটা কিভাবে করবেন, এই বালতিতে ক্লিক করবেন, দেন হচ্ছে পিকচার এন্ড টেক্সচারে গেলেন, দেন হচ্ছে এই যে ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করার পর আপনাকে একটা পপআপ মেনু দেবে, সেটা হচ্ছে আপনি কি আপনার কম্পিউটার থেকে আনতে চান নাকি অনলাইন থেকে আনতে চান নাকি ফর্ম আইকন। আমরা টোটালটাই দেখাচ্ছি, ফর্ম ফাইল, ফাইল থেকে গিয়ে আমরা যাব হচ্ছে ডাউনলোডে, দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে যেই আইকনটা দরকার, সাপোজ আমাদের এই আইকনটা দরকার, এটা দিয়ে আমাদের সিম্পল পিক্টোগ্রাফটি তৈরি হয়ে গেল। এবার যদি আপনি চান সেই আগেরটার মতো যে একইভাবে বিভিন্নটা করবেন, সেক্ষেত্রে একটাকে সিলেক্ট করবেন সেম সিস্টেমে, সাপোজ এখানে আমরা এইটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ইনসার্টে যাব, দেন হচ্ছে ফ্রম ফাইল ডাউনলোডে যাব, দেন হচ্ছে এখান থেকে এটা দেখাচ্ছি, ওকে, দেখেন সেম সিস্টেমে হয়ে যাচ্ছে। এবার দেখাচ্ছে আমাদের দ্বিতীয় সিস্টেমটা, যেটা হচ্ছে এই ফাইলে যাব, দেন হচ্ছে ইনসার্টে যাব, দেন হচ্ছে আমাদের অনলাইন পিকচার, অনলাইন পিকচারে গেলে আপনার এখানে যতগুলো পিকচার দরকার সবগুলো চলে আসবে। দেন এখানে আমি দিলাম অফিস আইকন, অফিস আইকন যদি দেই তাহলে অফিসের আইকন টোটাল জিনিসটা এখানে চলে আসবে। এবার আপনার কোনটা দরকার, সাপোজ আমি অফিস আইকনের এইটা দেখতে চাচ্ছি, দেন হচ্ছে ইনসার্ট। এখন দেখেন কত সুন্দরভাবে এখানে কিন্তু এই জিনিসটা চলে আসছে। এবার যদি আমরা এখানে দিতে চাই, এখানে যাব হচ্ছে ফিলে, দেন হচ্ছে ইনসার্টে, অনলাইন ওয়ার্ড আইকন, ওয়ার্ড আইকন, ওয়ার্ড আইকন চলে আসলো। এই দেখেন ওয়ার্ড আইকনের একেবারে লেটেস্ট ভার্সনটা কিন্তু এখানে চলে আসছে। আমি জানি না কপিরাইট ইস্যু আছে কিনা, তাইলে আবার বিপদে পড়ে যাব যে আমি এই জিনিসটা দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটা রয়ে গেল, এই জিনিসটা ইনসার্ট, দেন হচ্ছে আমরা এখানে ইনসার্টে যাব, দেন হচ্ছে ফ্রম আইকন, ফ্রম আইকন যেটা আমাদের হার্ড ডিস্কেও আছে, এই যে এখানে, দ্যাট মিন্স ইনসার্টের ভিতরে আছে। এখানে যদি আমরা দিতে চাই অফিস, আচ্ছা অফিসের, ওরে বাবা কত ভদ্রলোক, এই যে চলে আসছে। এখন দেখেন টোটাল অফিসটা চলে আসছে, দ্যাট মিন্স আমার এখানে যেহেতু টোটালটা সিলেক্ট করা ছিল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম আপনি কীভাবে আপনার ছোট্ট অথবা বড় যে কোনো ডাটাবেস থেকে আপনি যখন প্রেজেন্টেশন করতে যাবেন, প্রেজেন্টেশনটা যদি চমকপ্রদ করতে চান তাহলে অনেক সময় আমাদের পিক্টোগ্রাফের প্রয়োজন হয়। আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে এই পিক্টোগ্রাফটা আপনি কীভাবে সিম্পল ওয়েতে কপি পেস্ট এবং ইনসার্ট টোটালটার মাধ্যমে আপনি কীভাবে তৈরি করতে পারেন সেই জিনিসটা দেখালাম। আমার এই ভিডিও থেকে আপনার যদি বিন্দু পরিমাণ কোনো হেল্প হয়ে থাকে, যদি কোনো কাজে লেগে থাকে, আপনার প্রফেশনাল লাইফে যদি আপনি বিন্দু পরিমাণ কোনো হেল্প পান এটা থেকে, অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।